এনভায়রনমেন্টাল সায়েন্স সামার প্রজেক্ট আবর্জনা বা বর্জ্য সাধারণত পরিত্যক্ত বা ফেলে দেওয়া কঠিন তরল গ্যাসীয় পদার্থ যা উৎপাদক বা ব্যবহারকারীর কাছে আপাতভাবে কোনো প্রয়োজনে লাগে না তাকে বর্জ্য বা আবর্জনা বলে আমাদের চারপাশে জমে থাকা আবর্জনার নাম খাবারের অবশিষ্ট অংশ ফল আনাজের খোসা বীজ যেমন আমের আটি কাগজ শালপাতা প্লাস্টিক থার্মোকলের থালা বাটি কিছু ক্ষেত্রে গ্লাস বা জলের বোতল পলিথিন ক্যারি ব্যাগ বিস্কুট চিপস লজেন্স চকলেটের খালি মোড়ক বা প্যাকেট ওষুধের স্ট্রিপ ফয়েল বাতিল আসবাবপত্র নির্মাণ কাজের বর্জ্য স্ক্র্যাপ পদার্থ যন্ত্রাংশ গাড়ি মেশিন নলকূপ প্রভৃতির বিকল বৈদ্যুতিন সরঞ্জাম যেমন ইলেকট্রিক বাল্ব টিউব ছেঁড়া তার কম্পিউটার টিভি মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশ বর্তমানে অপ্রাসঙ্গিক ও অব্যবহৃত ল্যান্ডলাইন টেলিফোন ইত্যাদি আরও অনেক বস্তু আমাদের চারপাশে জমে থাকা আবর্জনার পাওয়া নাম থেকে সেগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করি অর্থাৎ বর্জ্য বা আবর্জনার প্রকৃতি উৎস জৈব বিভাজন পুনর্ব্যবহার যোগ্যতা প্রভৃতি দৃষ্টিকোণ থেকে এর শ্রেণী বিভাগ করা হয় যেমন পার্থিব বৈশিষ্ট্য তথা ভৌত প্রকৃতি অনুযায়ী তিন ভাগে বিভক্ত কঠিন বর্জ্য তরল বর্জ্য গ্যাসীয় বর্জ্য নাম্বার ওয়ান কঠিন বর্জ্য কৃষিজ শিল্পজ খনিজ গৃহস্থালী প্রভৃতি ক্ষেত্র থেকে বর্জিত অব্যবহারযোগ্য অবাঞ্ছিত কঠিন ও অভঙ্গুর পদার্থ যেমন ভাঙা কাচ ধাতব টুকরো প্লাস্টিক ইত্যাদি নাম্বার টু তরল বর্জ্য অব্যবহারযোগ্য তরল পদার্থ যেমন চর্বি তেল গ্রিজ মেশিনে ব্যবহৃত মোবিল পোড়া তেল সাবান ও ডিটারজেন্ট মিশ্রিত জল নাম্বার থ্রি গ্যাসীয় পদার্থ সাধারণত কলকারখানা যানবাহন সার চামড়া প্রভৃতি কারখানা তৈলখনি খনিজ পদার্থ খনি অঞ্চল গবেষণাগার ইত্যাদি থেকে নির্গত গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড এস ও টু নাইট্রোজেন অক্সাইড এন ও বর্জ্য পদার্থে বর্জ্য বা আবর্জনার উৎস গৃহস্থালীর বর্জ্য খাদ্যদ্রব্যের অবশিষ্টাংশ ও উচ্ছিষ্ট পলিথিন ব্যাগ ইত্যাদি শিল্প বর্জ্য যেমন চামড়া কারখানার ক্রোমিয়াম যৌগ কৃষিজ বর্জ্য সার ও কীটনাশক ধোয়া জল গাছের গোড়া ইত্যাদি পৌরসভার বর্জ্য ভাঙা শিশি বোতল টুকরো প্লাস্টিক প্রভৃতি জৈব বর্জ্য মাছের উচ্ছিষ্ট মাংস উৎপাদন কেন্দ্র থেকে নির্গত পশুর দেহাবশেষ ইত্যাদি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পরিত্যক্ত সূচ সিরিঞ্জ গজ ব্যান্ডেজ প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ছাই ভারী জল প্রভৃতি অর্থাৎ বর্জ্য বা আবর্জনা কথাটির অর্থ যা বর্জনযোগ্য